শুরুতে এই সংবাদ শিরোনাম। ফ্রান্সের প্রেসিডেন্ট করোনা আক্রান্ত, আতঙ্কে রয়েছে ইউরোপীয় নেতারা। শ্রীলঙ্কায় মুসলমানদের মৃতদেহ পোড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ চলছে। আমেরিকায় 9 মাস ধরে সাইবার হামলা চালানো হয়েছে। ইমরান খানের পদত্যাগ চাইছে পাকিস্তানের বিরোধী দলীয় জোট। এবং সবশেষ থাকছে নাগর্নো কারাবাখ আজারবাইজানের অবিচ্ছেদ্য অংশ, বললেন পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর ইউরোপীয় নেতাদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ইতিমধ্যেই অনেকেই সেলফ আইসোলেশনে গিয়েছেন। ইতিমধ্যে পর্তুগিজের প্রধানমন্ত্রী অ্যান্টনিও কোস্টা সরকারি সফর বাতিল করে আইসোলেশনে গেছেন। এছাড়া কোভিড পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করছেন তিনি। গত বুধবার প্যারিসের এক মধ্যাহ্নভোজে প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে ছিলেন কোস্টা। বিবিসি জানায় ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো সম্প্রতি কয়েকদিনে ইইউ সম্মেলন সহ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছিলেন, আর তাই এখন তার কোভিড সংক্রমণ ধরা পড়ার খবর পাওয়ার পর স্পেন সহ কয়েকটি ইউরোপীয় নেতাদের বলা হয়েছে তারা সেলফ আইসোলেশনে যাবেন। ম্যাক্রো শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ার পর পরীক্ষার সংক্রমণ ধরা পড়ার কথা বৃহস্পতিবার জানায় এলিসি প্যালেস। কর্মকর্তারা বলছে ম্যাক্রো 7 দিন সেলফ আইসোলেশনে থেকেই দেশের কাছে চালাবেন। ম্যাক্রো গত সপ্তাহে ইউরোপীয় কাউন্সিলের প্রধানদের 2 দিনের সম্মেলনেও যোগ দিয়েছিলেন। ওই সম্মেলনে অংশ নেওয়া ইউরোপীয় নেতাদের মধ্যে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আইসোলেশনে যাচ্ছেন ইউরোপিয়ান কাউন্সিল প্রধান চার্লি মিশেল, স্পেনের প্রধানমন্ত্রী পেট্রো সানচেজ এবং ওসিডি মহাসচিব অ্যাঞ্জেল গুরিয়া। এই 3 জন ম্যাক্রোর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। শ্রীলঙ্কায় মুসলমানদের মৃতদেহ পুড়িয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ ক্রমে জোরদার হচ্ছে। এ পর্যন্ত 100+ মুসলমানের মৃতদেহ দাহ করার অভিযোগ পাওয়া গেছে। তবে 20 দিন বয়সী এক মুসলিম শিশুকে দাহ করার পর বিষয়টি গোটা বিশ্বের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হয়েছে। কলম্বোতে গত 9 ডিসেম্বর 20 দিন বয়সী এক মুসলিম শিশুকে বাবা মায়ের তীব্র আপত্তি সত্ত্বেও দাহ করে কর্তৃপক্ষ। কোভিড-19 রোগে মরলে জাতি ধর্ম নির্বিশেষে মরাদেহ পুড়িয়ে ফেলার সরকারি সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই শ্রীলঙ্কার সংখ্যালঘু মুসলমান সম্প্রদায় আপত্তি জানিয়ে আসছে। গোতাবায়া রাজপাকসের সরকার মুসলমানদের ধর্মীয় স্পর্শকাতরতাকে ইচ্ছা করে অবজ্ঞা করছে বলে অভিযোগ উঠেছে। কলম্বোর যে ক্রিমেটিয়াম বা দাহ করার স্থানে শিশুটিকে দাহ করা হয়, সেখানে মুসলমানরা রোববার দলে দলে হাজির হয়ে দেয়ালের গেটে সাদা ফিতা ঝুলিয়ে দেওয়া হয়। সারা শ্রীলঙ্কায় জুড়ে বহু মুসলমান তাদের দরজা জানালায় দেয়ালে সাদা ফিতা বেঁধে প্রতিবাদ করছে। প্রতিবাদ চলছে সোশ্যাল মিডিয়ায়ও। আমেরিকা, কানাডা, ব্রিটেন এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশেও প্রবাসী শ্রীলঙ্কান মুসলমানরা বিক্ষোভ করেছেন। তাদের সাথে যোগ দেন অন্য দেশের মুসলমানরাও। এবার আমেরিকায় সাইবার হামলার কথা মেনে নিল দেশটির এনার্জি ডিপার্টমেন্টও। আমেরিকান সরকারি তথ্যে এটাই সবচেয়ে বড় হ্যাকিং বলে জানালো এই দপ্তর। এই দপ্তরের অধীনে রয়েছে পরমাণু অস্ত্রশস্ত্র। তবে অস্ত্রকারীর তথ্য হ্যাকাররা চুরি করতে বা হাতিয়ে নিতে পারেনি বলেই দাবি করেছে দপ্তরের কর্মকর্তারা। এ বিষয়টি নিয়ে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কোনো মন্তব্য করেননি। তবে বিষয়টি সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সুরক্ষা আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকার বিভিন্ন সরকারি দফতরের বেশ কিছুদিন ধরেই সাইবার হামলা নিয়ে গুঞ্জন উঠেছে, কিন্তু সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হলো হ্যাকারদের উদ্দেশ্য ঠিক কী ছিল তা এখনও স্পষ্ট নয়। ফলে কোন দফতরে কী তথ্য চুরি গেছে বা আদৌ কিছু খোয়া গেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। হ্যাকিংয়ের কোনো প্রত্যক্ষ প্রভাব এখনও পড়েনি, তবে ওদের ভবিষ্যতে যে পড়বে না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আপাতত আমেরিকান বিভিন্ন সরকারি দফতরের সফটওয়্যার ব্যবহারকারী একটি সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে ওই সংস্থার সফটওয়্যার সরিয়ে ফেলে বা নিষ্ক্রিয় করে দিতে হবে। এবছরের মার্চ থেকেই এই হ্যাকিংয়ের চেষ্টা চলছিল, কিন্তু তার নজরে এসেছে প্রায় 9 মাস পর। আর বিষয়টি সামনে আসতেই করা সতর্ক বার্তা দিয়েছে আমেরিকার সাইবার নিরাপত্তার দেখভালের দায়িত্বে থাকা সাইবার সিকিউরিটি এজেন্সি। সংস্থাটির বক্তব্য, রীতিমতো পরিকল্পনা করে দীর্ঘদিন ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল হ্যাকাররা। দফতরের মুখপাত্র শার্লিন হাইন্স নিশ্চিত করে জানিয়েছেন যে সাইবার তথ্যে হামলা হয়েছে, তবে পরমাণু অস্ত্রের নিরাপত্তায় তাতে কোনো প্রভাব পড়েনি।
আগামী বছরের 31 জানুয়ারির মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ চাইছেন দেশটির বিরোধী দলীয় জোটের নেতাকর্মীরা। এই পদত্যাগ দাবি করেছে দেশটির 11 দলীয় জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট পার্টি। ইমরান খানের সরকার 31 জানুয়ারির মধ্যে পদত্যাগ না করলে তারা কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন। ইসলামাবাদের উদ্দেশ্যে লং মার্চও শুরু করতে পারে বিরোধী দলের একজোট। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, জামিয়াতে উলামা ই ইসলামের নেতা মাওলানা ফজলুর রহমান বলেছেন, আজ আমরা স্পষ্ট করে বলতে চাই 31 জানুয়ারির মধ্যে এই সরকারের পদত্যাগ করতে হবে। পাকিস্তান মুসলিম লীগের PMLN নেতা মরিয়ম নওয়াজ, পাকিস্তানের পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো সহ জোটের সব নেতারা উপস্থিতিতে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, যদি এই সময়ের মধ্যে সরকারের পদত্যাগ না করে তাহলে 1 ফেব্রুয়ারি থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে লং মার্চের ঘোষণা আসতে পারে। PDM এর সব নেতাকর্মী এবং পাকিস্তানের জনগণকে লং মার্চে যোগ দেওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী নাগর্নো কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের অবিচ্ছেদ্য অংশ। বৃহস্পতিবার ওই অঞ্চলের যুদ্ধবিরতি বিষয়ে রাশিয়ার অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে তিনি কথা বলেন। মস্কোর একটি বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ওই অঞ্চলগুলো আজারবাইজানের প্রজাতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। রাশিয়া যুক্তরাষ্ট্র ফ্রান্সের সমন্বয়ে গঠিত মিনস্ক গ্রুপ এভাবেই আমাদের অবস্থান গঠিত হয়েছে। অনেক বছর ধরে আমরা সবসময় এটা মনে করছি, নাগর্নো কারাবাখের আশেপাশে 7টি অধিষ্ঠিত অঞ্চলকে আজারবাইজানের কাছে ফিরিয়ে দেওয়া উচিত। আর্মেনিয়া এবং নাগর্নো কারাবাখের মধ্যে একটি যোগাযোগ চ্যানেল বিনির্মাণের বাধ্যতামূলক শর্তে নাগর্নো কারাবাখের বর্তমান অবস্থা অপরিবর্তিত থাকা উচিত। নাগর্নো কারাবাখ এবং আর্মেনিয়াকে সংযুক্তকারী লাচিয়ান করিডোর এজন্যই প্রতিষ্ঠিত হয়েছিল বলে মনে করেন পুতিন। নাগর্নো কারাবাখের বর্তমান অবস্থা সমাধান করা উচিত উল্লেখ করে পুতিন জোর দিয়ে বলেন, নাগর্নো কারাবাখের অবস্থা ভবিষ্যতের কাছে হস্তান্তর করা উচিত। এই সংঘাতে তুরস্কের অবস্থান সম্পর্কে জিজ্ঞেস করলে পুতিন বলেন, তুরস্ক যেভাবে বিশ্বাস করে সেভাবে তারা আজারবাইজানের ন্যায্য অধিকার রক্ষা করেছে। নাম ধরে বলেন, 1990-এর দশকের সংঘাতের সময় দখল হয়ে যাওয়া অঞ্চলটিকে ফিরে পেতে হবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।